সিডিএ চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বৈষম্য বিরোধীদের বিক্ষোভ। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুসের পদত্যাগ দাবি করেছে বৈষম্য বিরোধী চট্টগ্রাম নামক একটি সংগঠন। আজ দুপুরে সিডিএ ভবনের সামনে বিক্ষোভ করে তারা এ দাবি জানান। এ সময় বক্তারা বলেন, 4 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সিডিএ বোর্ড মিটিং থেকে ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। পরদিন 5 আগস্ট কোতোয়ালি থানায় সিডিএ চেয়ারম্যানের নির্দেশে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয় এবং তার সাথে সিডিএর বিভিন্ন পদের কর্মকর্তা কর্মচারীরাও জড়িত ছিলেন। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের নামে 50 কোটি টাকা বরাদ্দ নিয়ে নিজের পকেট ভারী করেছেন চেয়ারম্যান। গত 15 দিনে সিডিএর বিভিন্ন কর্মকর্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 100 কোটি টাকা ভাগবাটোয়ারা হয়েছে বলে মন্তব্য করেন বিক্ষোভকারীরা। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকে চট্টগ্রামের প্রায় প্রতিটি সরকারি দপ্তর থেকে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্তদের সরানো হয়, কিন্তু এখনও সিডিএ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস রয়ে গেছেন। তাদের দাবি একটাই, দুর্নীতিবাদ চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।